বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ও অনলাইন সাংবাদিকদের মাঝে মীরকাদিম পৌরসভার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম পিপিএম বার এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব ও অনলাইন সাংবাদিকদের মাঝে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বিপিএম পিপিএম বার এর আস্থাভাজন সাইফুল ইসলাম ও তার টিমের সহযোগিতায় আবু সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আশফাকুজ্জামান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদি হাসান তুহিন, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম টিপু, সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটন, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আক্কাস আলী, ফারজান সুমন, এসডি সাকিব, তানভীর, নাজনীন, কণিকা, আদিবা, হাসিনা, মীরা, আমিনা সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।